করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে স্বাস্থ্যবিধির নির্দেশনা দুই একদিনের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। নতুন ঢেউ ঠেকাতে এখনই পদক্ষেপ না নিলে বছর জুড়ে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বজুড়ে আবার ভীতি ছড়াচ্ছে করোনার নতুন ভাইরাস। ওমিক্রন নামে নতুন ধরনের দাপটে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা। ওমিক্রন ছড়াচ্ছে প্রতিবেশী দেশ ভারতেও, ফলে দেশেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দেশে বাড়ছে করোনায় সংক্রমণের হার। বুধবার রাজধানীর এক অনুষ্ঠানের পর স্বাস্থ্য সচিব জানিয়েছেন শিগগিরই নতুন বিধিনিষেধের প্রজ্ঞাপন আসছে। গণপরিবহনে যে সিট আছে তার 50%-এর কথা বলছে, এবং আমরা যারা হোটেল রেস্টুরেন্টে থাকবে সেখানে সকলের কার্ড দেখাতে হবে এবং ভ্যাকসিনেটেড কার্ড, ডাবল ভ্যাকসিনেটেড, এবং এটার জন্য সার্কুলার আসবে। প্রজ্ঞাপন তো যে কোনো সময় তো আজকে কালকের ভিতরেই পেয়ে যাবেন। আগামী দুই মাস সংক্রমণের লাগাম টানতে না পারলে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই এক দুই মাস যদি আমরা সতর্ক থাকি তাহলে আমরা নেক্সট পুরো ইয়ার কিন্তু আমরা বেঁচে যাব। দিস ইজ দ্য হাই টাইম, আমরা যদি এখন এটিকে প্রিভেনশনের জায়গায় না নিতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে পারবো না। আর এক অনুষ্ঠানের পর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেবরিনা ফ্লোরা জানান, করোনার বুস্টার ডোজের SMS পেয়ে থাকলে ঢাকার বাইরে থেকেও তা নিতে পারবেন। যারা প্রথম এবং দ্বিতীয় ডোজ কোনো এক জায়গা থেকে নিয়েছেন, এখন তারা হয়তো সেই এলাকায় থাকেন না, তিনি যেখানে থাকেন সেখান থেকেই উনি বুস্টার ডোজটা নিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলার মধ্যে এটা করা সম্ভব, কিন্তু ধরেন ঢাকার মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। দেশে সংক্রমণ বাড়লেও তা ওমিক্রন নয়, ডেল্টা ভেরিয়েন্ট বলে জানান তিনি। হিমেল মাহবুব, BBC News, ঢাকা।